হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আকাশ আছি আপনাদের সাথে, আর চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটির নাম হচ্ছে ইভারু। মুভিটি 2019 রিলিজ হয়েছে। মুভিটি সাসপেন্স আর টুইস্টে ভরপুর, যা আপনার মাথায় কয়েক ঘন্টা রয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব মুভিটা সম্পূর্ণ দেখার জন্য। আমি এক্সপ্লেন শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার দেওয়া সব ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে যাবেন। মুভি শুরুতেই আমরা সামিরা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে ডিএসপি অশোক কৃষ্ণাকে দুইবার গুলি করে মেরে ফেলেছে, তাই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু সামিরা বলছিল অশোক তাকে জোর করে রেপ করার চেষ্টা করেছে, তাই সে তার সেলফ ডিফেন্সের জন্য তাকে গুলি করেছে। এরপর পুলিশ তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায়, কারণ আসলেই তার রেপ হয়েছে কি না যাচাই করার জন্য। আর এটা প্রমাণও হয়ে যায় সত্যিই অশোক তাকে রেপ করার চেষ্টা করেছে। তাই সামিরা মিডিয়ার সামনে, আইনের কাছে আর সমাজের কাছে তার বিচার চাইতে থাকে। যদি পুলিশই এইরকম কাজ করে তাহলে আমাদের মতো মেয়েরা কিভাবে সেফ থাকবে? আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনাদের সাথেও হতে পারে। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই সামিরার লয়ার তাকে ফোন করে বলছিল অশোকের ফ্যামিলি এমন একটা উকিল হায়ার করেছে যে কিনা জীবনে কখনো কোনো কেস হারেনি, আর প্রমাণ ছাড়া কেসের মধ্যেও প্রমাণের জোগাড় করে ফেলতে পারে। এর মানে সামিরাকে সেই উকিলের থেকেও ভালো একটা উকিলের ব্যবস্থা করতে হবে। তাই সামিরার লয়ার একটা সাব ইন্সপেক্টর যার নাম ছিল বিক্রম, তাকে হায়ার করে। বিক্রম একটা অসৎ পুলিশ অফিসার, যে কিনা টাকার জন্য যে কোনো কেস বদলে দিতে পারে। মানে হচ্ছে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারে। এর মানে অশোকের পক্ষে প্রমাণ থাকলেও বিক্রমকে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হবে। এদিকে সামিরার লয়ার এই কেসের কারণেই কুন্নর যেতে হয়েছে। কেন গিয়েছে এটা আমরা কিছুক্ষণ পরেই জানব। তো এখান থেকেই কাহিনী শুরু হয়। তখন বিক্রম সামিরাকে কিছু ফটোগ্রাফস দেখিয়ে তাকে জিজ্ঞেস করছিল, আপনি অশোককে দুইবার কেন গুলি মেরেছিলেন? সামিরা বলে, সে আমার সাথে যা করেছে তার জন্য তাকে দুইবার না চারবার গুলি মারা দরকার। সামিরা বলে, অশোক মদ খেয়ে আমার রুমে আসে আর তখনই আমার ওপর অত্যাচার শুরু করে দেয়। আমি সহ্য করতে না পেরে আমার ডেস্ক থেকে পিস্তল বের করে দুইবার গুলি করে দিয়েছি। তখন সামিরা বিক্রমকে বলে, এসব কাহিনী শোনা বাদ দিয়ে তুমি নিজে কি প্রমাণ জোগাড় করেছো সেটা বলো। তখন বিক্রম সামিরাকে একটা প্রমাণ দেখিয়ে বলে, আপনার স্বামী রাহুল একজন গে, এর মানে আপনি রাহুলের কাছ থেকে কখনোই স্বামীর সুখ পাননি। এটা শুনে সামিরা রেগে গিয়ে বলে, এই কেসের মধ্যে রাহুলের কি সম্পর্ক? তাকে এখানে কেন নিয়ে আসা হচ্ছে? বিক্রম বলে, আমি একজন সাধারণ ইন্সপেক্টর, কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশন চুটকির মধ্যেই বের করে ফেলেছি। তাই একবার চিন্তা করুন, অশোকের উকিল আপনার বিরুদ্ধে কত প্রমাণ দাঁড় করাতে পারে। তাই বেটার হয় আপনি যদি আমাকে আপনার পুরো স্টোরি খুলে বলেন। তখন সামিরা তার স্টোরি শোনাতে শুরু করে। সে রাহুলের অফিসে রিসেপশনিস্টের চাকরি করত। রাহুল সামিরার কাজ খুবই পছন্দ করত। তাই একদিন হোটেলে বসে রাহুল তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেয়। সামিরা রাজি হয়ে যায়, কিন্তু তখনই রাহুল তাকে বলে, আমি তোমাকে বিয়ে করলেও স্বামীর সুখ কখনোই দিতে পারবো না, কারণ আমি একজন গে। তবুও সামিরা তাকে সম্পদের লোভে বিয়ে করে নেয়। এরপর প্রেজেন্টে সামিরার লয়ার তাকে ফোন করে বলছিল, আমি কন্নর এসেছি এটা অন্য কেউ জেনে গেছে। কিন্তু সামিরা তাকে বলে, বি কেয়ারফুল, আর যে কাজের জন্য গিয়েছো যাই হোক না কেন সেটা সম্পূর্ণ করেই ফিরবে। এরপর বিক্রম জিজ্ঞেস করছিল, আপনি অশোককে কি করে চিনেন? সামিরা বলে, আমার স্বামী একজন বড় বিজনেসম্যান, তাই তার সিকিউরিটি দেওয়ার জন্য তাকে রাখা হয়েছিল, আর একটা পার্টিতে তার সাথে আমার পরিচয় হয়। কিন্তু এই কথাটা বিক্রম বিশ্বাস করছিল না, কারণ বিক্রম জানতো সে আগে থেকেই অশোককে চিনত। এরপর বিক্রম সামিরাকে একটা ছবি দেখায় যেটা তার কলেজ লাইফের ছিল। সেখানে অশোক আর সামিরা দুজনকেই দেখা যাচ্ছিল, কিন্তু সামিরা তবুও অস্বীকার করে দেয়। তখন বিক্রম বলে, আপনি যদি আমাকে সব সত্যি কথা বলে দেন তাহলে আমিও আপনাকে এই কেস থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেব। তখন সামিরা তার আর অশোকের কাহিনী শুরু করে। সে বলে, আমার বিয়ে হয়ে যাওয়ার পর একদিন অশোক আমার সাথে দেখা করে, কিন্তু কলেজ থেকেই আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কারণ অশোকের ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করেনি। আরও কিছুদিন পর আমি কন্নড় যাওয়ার প্ল্যান করি, তখন অশোকও বলছিল আমি তোমার সাথে যাব, তাই আমি তাকে নিয়ে চলে যাই। কিন্তু সেখানে যাওয়ার পর সে আমাকে ফোর্স করতে শুরু করে আর আমার রেপ করে। ও এম জি, এবার দেখুন আবার নতুন কাহিনী। তো যাই হোক, সামিরার লয়ার আবার তাকে মেসেজ করে বলে, যেখানে মার্ডার হয়েছিল সেখানে ফুল সিকিউরিটি দেওয়া আছে, কাজ হবে না। তো আমি আপনাদের আবারও একটা কথা বলে দেই,
সামিরার লয়ার কন্নর গিয়েছে এটা বিক্রম জানত না। তাই সামিরা বিক্রমকে জিজ্ঞেস করে, যদি কোনো জায়গায় ফুল সিকিউরিটি থাকে তাহলে সেই জায়গাটা কিভাবে ক্লিয়ার করা যায়। তখন বিক্রম তাকে সিম্পল একটা আইডিয়া দেয়। সে বলে, সে জায়গায় ফায়ার অ্যালার্ম বাজিয়ে দাও, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তাই সামিরা এই কথাটা তার লয়ারকে মেসেজ করে দেয়। তখনই বিক্রমের মোবাইলে একটা ফোন আসে, যেখানে একটা মিসিং কেসের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল। সামিরা এটা শুনে বিক্রমকে ফোর্স করতে শুরু করে এই কেসটা সম্পর্কে জানার জন্য। তাই বিক্রম সামিরাকে কেসটা সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, আদর্শ বর্মা নামের একটা ছেলে যে কিনা ক্যান্সারে ভুগছিল, সে আমার কাছে একটা কেস নিয়ে আসে যে তার বাবা বিনয় বর্মা কিছুদিন ধরে নিখোঁজ হয়ে আছে। বিক্রম একজন ঘুষখোর পুলিশ অফিসার ছিল, তাই সে আদর্শ বর্মার থেকে টাকা নিয়ে সেই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। বিক্রম বিনয় বর্মার বাড়িতে এসে দেখতে পায় বিনয় বর্মার গাড়ির লুকিং গ্লাস ভাঙা ছিল, আর বিনয়ের মোবাইলটাও নিজের কাছে নিয়ে নেয়। সেখানে আদর্শের মা বিক্রমকে সেদিনের কিছু ঘটনা শেয়ার করে। সে বলে, সেদিন যখন আমরা বাড়িতে আসছিলাম রাস্তায় একটা একা মেয়েকে দেখতে পাই, তাই আমরা তাকে লিফট দেই, আমরা তাকে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসি, কিন্তু হঠাৎ করেই মেয়েটি কোথায় যেন চলে যায়। মেয়েটির নাম ছিল বৈষ্ণবী। বিক্রম সব খোঁজ খবর নিয়ে বৈষ্ণবীর বাসায় চলে যায়। সেখানে গিয়ে জানতে পায় বৈষ্ণবী আসলে অশোকেরই স্ত্রী, আর এই অশোক আসলে সেই যাকে সামিরা গুলি মেরে মেরে ফেলেছে। তো যাই হোক, অন্যদিকে আদর্শ কোনো রকমে অশোকের কাছে পৌঁছে যায় আর তাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অশোক তার বাবাকে চিনতে অস্বীকার করে দেয়। কিন্তু আদর্শ কান্না করতে করতে বলছিল, আপনিই হয়তো আমার বাবাকে কিছু করেছেন। এটা শুনে অশোক তার বন্দুক বের করে, কিন্তু সেখানে আদর্শ ছিল না, কারণ বিক্রম তাকে বাঁচিয়ে নিয়েছিল। সে আদর্শকে বোঝাতে থাকে যে তারা তোমাকে মেরে ফেলবে, আমাদের এখান থেকে অতি দ্রুত পালাতে হবে। তারা যখন এখান থেকে বের হচ্ছিল তখন আদর্শ বিক্রমকে বৈষ্ণবীকে দেখায়, যাকে তারা লিফট দিয়েছিল। বিক্রম অবাক হয়ে যায়, কারণ এটা তো সামিরা ছিল, সে তার হাজব্যান্ডকে নিয়ে একটি অনুষ্ঠানে এসেছিল। হায়রে টুইস্ট! এরপর আমরা প্রেজেন্টে আসি, আর এখানে বিক্রম সামিরাকে জিজ্ঞেস করছিল, এখন বলুন আপনি কন্নর কেন গিয়েছিলেন। কিন্তু সামিরা এটা অস্বীকার করতে থাকে। তাই বিক্রম সামিরাকে একটা মোবাইল দেখায় যেটা সামিরারই ছিল, কিন্তু এটার মধ্যে লেগে থাকা রক্ত বিনয় বর্মার ছিল। তাই বিক্রম তাকে বলে, আপনি যদি আমাকে সত্যি না বলেন তাহলে অশোকের লয়ার আপনাকে দুটো মার্ডার কেসে ফাঁসিয়ে দেবে, একটা হলো অশোকের মার্ডার আর একটা হলো বিনয়ের মার্ডার। এটা শুনে সামিরা ঘাবড়ে যায় আর অশোকের সাথে যা হয়েছে সব কিছু খুলে বলতে শুরু করে। তারা দুজন কন্নর যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়ি বিনয় বর্মার গাড়ির সাথে লেগে যায়। তাই অশোক গাড়ি থেকে নেমে বিনয় বর্মার গায়ে হাত তুলতে শুরু করে। তখন সামিরা তাকে এসে থামায় আর তারা দুজন দুই দিকে চলে যায়। অশোক আর সামিরা একটা রিসর্টে পৌঁছায়। এই রিসর্টটা অশোক কিনতে চাইছিল, অশোক এর জন্য অ্যাডভান্সও দিয়ে দিয়েছিল। পরে অশোক আর সামিরা রোমান্স করছিল, তখনই সেখানে বিনয় চলে আসে। অ্যাকচুয়ালি এই রিসর্টটি বিনয়েরই ছিল, সে অশোক নামের কারো কাছে এটা বিক্রি করতে যাচ্ছিল। কিন্তু তাদের দুজনকে দেখে বিনয় বর্মা রিসর্টটি বিক্রি করতে মানা করে দেয়। এটা শুনে অশোক খুবই রেগে যায় আর তার উপর বিনয়কে গালিগালাজ করতে থাকে। তখনই সামিরা এখানে এসে অশোককে দূরে সরিয়ে দেয়, যাতে করে সে বিনয়কে বোঝাতে পারে। কিন্তু বিনয় সামিরাকে একটা ছবি দেখিয়ে বলে, রাহুলকে আমি খুব ভালো করেই চিনি, সে আমার বন্ধুর ছেলে, আর তার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তুমি এখানে এসব করছো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এগুলো শুনে সামিরা শকড হয়ে যায়। তখনই অশোক এসে বিনয় বর্মাকে একটা পাঞ্চ মেরে বসে, আর ভুলবশত বিনয় রিসর্টের নিচে গিয়ে পড়ে, কিন্তু সে এখনও বেঁচে ছিল। তাই সামিরা নিচে এসে বিনয়ের মোবাইল থেকে অ্যাম্বুলেন্সকে ফোন করতে চাইছিল। তখনই অশোক সামিরার হাত থেকে মোবাইলটাকে ফেলে দেয় আর বলতে থাকে, সে যদি বেঁচে থাকে তাহলে আমরা মরে যাব, তাই এটা ভালো হবে যদি আমরা তাকে মেরে ফেলি। এটা বলে অশোক একটা পাথর নিয়ে বিনয়কে হত্যা করে। এটা দেখে সামিরা খুবই ভয় পেয়ে যায় আর চিন্তা করতে থাকে, এক নিমিষেই এগুলো কি হয়ে গেল। তখনই অশোক সামিরাকে বলছিল, আমি এই লাশটাকে গুম করার ব্যবস্থা করছি, তুমি এখান থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি তোমার সাথে সেখানেই দেখা করব। তখনই রিসর্টের সিঁড়িটা কোনো এক কর্মচারী ওপরে উঠিয়ে নেয়। তাই সামিরা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তায় চলে আসে। তখনই আদর্শ আর তার মা গাড়ি নিয়ে যাচ্ছিল, তারা সামিরাকে একা দেখে লিফট দেয়। তখন সামিরা বুঝতে পারে এটা আসলে বিনয়েরই ফ্যামিলি ছিল। বিনয়ের ওয়াইফ বাসায় গিয়ে বিনয়কে ফোন করতে শুরু করে, কিন্তু মিস্টেকলি বিনয়ের মোবাইল সামিরার কাছে ছিল। তখন সামিরা আরও বেশি ঘাবড়ে যায়, কিন্তু সামিরা বুদ্ধি খাটিয়ে বিনয়ের ওয়াইফকে বলে দেয় গাড়ির মধ্যে একটা মোবাইল অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। তখন বিনয়ের ওয়াইফ মোবাইলটা নিয়ে ভাবছিল হয়তো বিনয় মোবাইল গাড়িতেই ভুলে গেছে,
কিন্তু আসল কাহিনী হচ্ছে বিনয়ের মোবাইলটা সামিরার হাতে ছিল আর সামিরার মোবাইল জঙ্গলে পড়েছিল। এরপর সামিরা তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর একটা ল্যান্ড নাম্বার থেকে অশোককে কল করে। তখন অশোক সামিরাকে এসে রিসিভ করে, কিন্তু সামিরা অশোককে জিজ্ঞেস করে, তুমি বিনয়ের বডির কি করলে? অশোক বলে দেয়, তুমি এটার চিন্তা বাদ দাও আর এটা ভেবে নাও আমরা কন্নর আসিনি। আর এভাবে সামিরা বিক্রমকে অশোক আর তার কাহিনী শোনাচ্ছিল। সামিরা আরও বলে, অশোকের ওই রূপ দেখার পর আমি অশোকের সাথে আর কখনোই দেখা করিনি। তখন বিক্রম আবার তাকে জিজ্ঞেস করছে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি অশোকের সাথে আবার কেন সেই রিসোর্টে গিয়েছিলেন? সামিরা বলছিল, আমাকে কেউ ব্ল্যাকমেল করছিল, বলেছিল 2 কোটি টাকা নিয়ে সেই রিসোর্টে পৌঁছানোর জন্য, তাই আমি 2 কোটি টাকা নিয়ে সেই রিসোর্টে পৌঁছাই। আর তখন সে ব্ল্যাকমেলার আমাকে একটা বন্দুক দেখায় আর বলতে থাকে, এই মুহূর্তে তোমার ঘরে একটা মানুষ আসবে আর তোমাকে তাকে গুলি করে মেরে ফেলতে হবে। তখনই অশোক সেই রুমের মধ্যে ঢুকে পড়ে। এখানে আসার পর তারা বুঝতে পারে অশোককেও সেই ব্ল্যাকমেলারই কল করে এখানে আসতে বলেছিল। তখন সামিরা বলে ওঠে, বিনয় বর্মার ফ্যামিলিকে আমরা সব সত্য কথা বলে দেব, এরপর যা হবে দেখা যাবে, কিন্তু তুমি শুধু আমার সাথে থেকো। কিছুক্ষণ চিন্তা করার পর অশোকও তার কথায় রাজি হয়ে যায় আর তারা ইমোশনাল হয়ে ফিজিক্যাল হতে শুরু করে। এটা করার পর অশোক সামিরার ওপর বন্দুক তাক করে নেয় আর বলে, ব্ল্যাকমেলার তোমাকে মারতে বলেছে। কিন্তু সামিরা কোনো রকমে তার বন্দুক দিয়ে অশোককেই গুলি মেরে দেয়। তো এই নতুন কাহিনী সামিরা বিক্রমকে শোনাচ্ছিল। এসব শোনার পর বিক্রম সামিরাকে হেল্প করার জন্য তৈরি হয়ে যায়। তখন বিক্রম তার কাছে 2 কোটি টাকা চায়। সামিরা তাকে জিজ্ঞেস করে, এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে? বিক্রম বলে, আদর্শের চিকিৎসা করাবো যাতে সে ক্যান্সার থেকে মুক্তি পায়। তাই সামিরা খুশি খুশি তাকে টাকা দিয়ে দেয়। এরপর যখন বিক্রম বাইরে যাচ্ছিল তখনই সামিরার মোবাইলে একটা কল আসে আর সে জানতে পারে সামিরার লয়ারকে গ্রেফতার করা হয়েছে। তখন বিক্রম তাকে জিজ্ঞেস করে, আসলে আপনার লয়ার কন্নর কেন গিয়েছে? সামিরা বলে, আমাকে আবারও ব্ল্যাকমেলার কল করেছে আর 5 কোটি টাকার ডিমান্ড করে বসে, কিন্তু আমি আগে থেকেই সেখানে 2 কোটি টাকা রেখে এসেছি, সেটা আনার জন্যই আমি আমার লয়ারকে সেখানে পাঠিয়েছি, কিন্তু পুলিশ তাকে সেখানে গ্রেফতার করে ফেলে। বিক্রম সামিরাকে বলছিল, এর মানে আপনি আমাকে সব সত্য বলেননি, আর এটাও জিজ্ঞেস করে আপনারা বিনয় বর্মার বডির সাথে কি করেছেন, সেটা এখন কোথায় আছে? সামিরা বলে, এটা আমি জানি না, কারণ অশোক আমাকে এর ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু বিক্রম তার কথা বিশ্বাস করে না আর বলে, বিনয় বর্মার মৃত্যুতে অশোকের কোনো লাভ নেই, কিন্তু আপনার লাভ আছে, কারণ বিনয় বর্মা আপনার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল, তাই সে যদি রাহুল আর তার ফ্যামিলিকে সব কিছু বলে দেয় তাহলে আপনার স্ট্যাটাস আর টাকা পয়সা সব কিছুই হারাবেন, তাই বিনয়কে মারার উপকারটাও তো আপনারই। আর আমার যদি আন্দাজে সঠিক হয় তাহলে বিনয় বর্মাকে মারার প্ল্যানটাও আপনারই ছিল। তখন বিক্রম এটাও বলে, সেদিন অশোক রিসোর্টে টাকা নিয়ে যায়নি আর ব্ল্যাকমেলার আপনাকে দ্বিতীয়বার ফোনও করেনি, এর মানে ব্ল্যাকমেলার একবারই ফোন করেছিল। তখন সামিরা তাকে জিজ্ঞেস করে, এসব আপনি কি করে জানেন? তখনই বিক্রম নিজেকে রিভিল করে যে সেই ব্ল্যাকমেলার বিক্রমই ছিল। তখন সামিরা তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি আমাকে ব্ল্যাকমেল কেন করেছো? বিক্রম বলে, আদর্শের জন্য, তার জীবনের জন্য। এরপর সে সেদিনের ঘটনা বলতে শুরু করে। ব্ল্যাকমেলার যখন অশোককে ফোন করে, অশোক তাকে বলছিল, আমি বিনয় বর্মার ফ্যামিলিকে সব কিছু বলে দেব, এরপর যা হবার হয়ে যাবে। তখন অশোক তার মোবাইলটা অন রেখেই সামিরার কাছে চলে যায় আর তাকে এই বিষয়ে সব কিছু বলে। আর আমরা বুঝতে পারি সামিরা আমাদেরকে যে স্টোরি শুনিয়েছিল এখানে পুরোটাই তার উল্টা। আসলে অশোক সব কিছুই খুলে বলতে চাইছিল, তাই সামিরা তার সাথে ফিজিক্যাল হয়ে সুযোগ বুঝে তাকে 2 বার গুলি করে মেরে ফেলে। কারণ অশোক যদি বাইরে গিয়ে সব কিছু বলে দিত তাহলে সামিরার স্ট্যাটাস নিমিষেই শেষ হয়ে যেত, এই ভয়েই সামিরা অশোককে মেরে ফেলে। অন্যদিকে বিক্রম সব কিছুই শুনছিল কারণ অশোকের মোবাইল অন ছিল, কিন্তু আনফর্চুনেটলি বিক্রম অশোককে বাঁচাতে পারেনি। এখন প্রেজেন্টে সামিরা এসব কিছু শুনে আরও 2 কোটি টাকা অফার করে যাতে বিক্রম বিনয়ের ডেডবডির কাছে গিয়ে অশোকের বিরুদ্ধে সব প্রমাণ রেখে আসে আর আসামি হিসেবে অশোককে ফাঁসিয়ে দেওয়া হয়। তখনই বিক্রম সামিরাকে বিনয় বর্মার বডি কোথায় আছে জিজ্ঞেস করে। তখন সামিরা আবারও সেই স্টোরি শোনাতে শুরু করে, যখন বিনয় বর্মাকে নিচে ফেলে দেওয়া হয়েছিল তখন সামিরা নিচে গিয়ে অশোককে ওপরে পাঠিয়ে দেয় আর বিনয়কে জীবিত দেখে তাকে হত্যা করে, আর পাশেই একটা সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখানেই সামিরা বিনয়ের বডিকে দাফন করে দেয়। এর পরের স্টোরি যেমনটা আমরা শুনেছিলাম, মানে আদর্শ আর তার মা সামিরাকে লিফট দিয়েছিল
এগুলো শোনার পর বিক্রম সামিরাকে জিজ্ঞেস করে, এত যন্ত্রণাদায়কভাবে তুমি মেরেছিলে তাকে? তখন সামিরা একটা মুচকি হাসি দিয়ে বলছিল, কি আর করার, মারতে হলো। তখনই বিক্রম ওই রুমের একটা সিলিং থেকে একটা মাইক্রোফোন বের করে, এর মানে বিক্রম আগে থেকেই রুমের মধ্যে মাইক্রোফোন লাগিয়ে রেখেছিল, আর বলছিল, এখন সব সিচুয়েশন আমার কন্ট্রোলে এসে পড়েছে, এখন আদর্শ বর্মার ন্যায় বিচার পাওয়া যাবে। সামিরা এটা শুনে বিক্রমকে টাকার লোভ দেখায়। তখন বিক্রম তার টাকা তার মুখেই ছুঁড়ে মারে আর বলে, আমাকেও করতে হলো আদর্শের ফ্যামিলির জন্য। তখনই সামিরা একটা বন্দুক নিয়ে বিক্রমকেও মারতে চায়। তখনই সেখানে দরজা খুলে পুলিশ এসে পড়ে আর সামিরাকে গ্রেপ্তার করে নেয়। আর এই ভিড়ের মধ্যেই বিক্রম বাইরে চলে যায়। তখন সামিরা বলছিল, বিক্রম আমাকে ভয় দেখিয়ে আমার মুখ দিয়ে সব মিথ্যা বের করিয়েছে। তখন সেখানে থাকা পুলিশ অফিসার বলছিল, কে বিক্রম বাসুদেব? আমিই তো বিক্রম বাসুদেব, আর যে তোমার সাথে কথা বলেছে সে আদর্শ বর্মা ছিল, বিনয় বর্মার ছেলে। এটা শোনার পর সামিরার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অ্যাকচুয়ালি আসল ঘটনা হচ্ছে, আদর্শ একজন ক্যান্সার রোগী ছিল, কিন্তু সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। তখনই তার বাবা মিসিং হয়ে যায়, তাই সে তার বাবার খোঁজ নেওয়ার জন্য পুলিশ স্টেশনে যায় আর ডায়েরি লেখায়। কিন্তু পুলিশ তার নিজের কাজ ঠিকমতো করছিল না, তাই সে পুলিশের সহযোগিতায় নিজেকে পুলিশের বিক্রম বাসুদেব বানিয়ে নিজেই কেস পার্সোনালি ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর গত এক বছর ধরে সে সব প্রমাণ বের করে প্ল্যান করে সামিরার সাথে দেখা করার জন্য যায়। এরপর আদর্শ তার মাকে নিয়ে বিনয় বর্মাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি চাইলে আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।